ভিঙর জেঙনীত জঘন্য ধর্ষণ কাণ্ড, সন্তানের সম্মুখতে ধর্ষণ মহিলাক, ছটা নরপিশাচর কামনার বলি এগারী মহিলা, মূর্মুখ অবস্থাত উদ্ধার মহিলাগী, এই যে কণমানি শিশুটির কাহত শুই থাকা মহিলাগী দেখিছে এইগারী দুর্ভগিয়া মহিলায় কামনার বলি হল ছটাক নরপিশাচর। তিন বছরে এই সন্তান বুকুর পরা কাহিনী মহিলাগীক ধর্ষণ করেছিল নরপিশাচকটাই। গোটেই নিশা অকথ্য নির্যাতনের পিছত মহিলাগীক এখন গাড়ি ট্রেইনত উঠাবলৈ নিছিল এটা ধর্ষণকারী, কিন্তু সেই সময়তে গাঁওরক্ষী বাহিনীর হাতত করায়ত্ত হয় এই নরপিশাচট আর মূর্মুখ অবস্থাত উদ্ধার করে মহিলাগীক। মকসিদুল হক নামৰ নৰপিশাচটোক ৰাইজে লপাথপা দি আৰক্ষীক গতাই দিয়ে। ইফালে ধৰ্ষণ কাণ্ডৰ লগত জড়িত ইমানুল হক, সাইফুল ইসলাম, আনারুল হক, মনসুর আলী আৰু সাইফুল ইসলাম বৰ্তমান পলাতক। দোষী উচিত শাস্তি দিবলৈ এতিয়া দাবী জনাইছে বহু দল সংগঠনে। ঘটনা ইয়াত পুলিচ প্ৰশাসন আহিছে, এইটো আমি ঘৃণা বুলি ভাবো। আর যেজন মানুষ নাকি এজন পুলিশ আমি সংগ্রাম করে আনছো, রাইজ মিলি সমজাই দিছো গাবর হাতত, এটা পাঁচজন যদিও আছে, পাঁচজনক আমি সংগ্রাম আনছো, সহায় করিম আর পাঁচজনক যাতে ইমার্জেন্সি বা ইমিডিয়েট যাতে তাকে গ্রেপ্তার করে এটা আমি দাবি জানাই। উল্লেখ্য যে মরিগাঁও জেলার এগারী মহিলা চিকিৎসার বাবে নগাঁও আহিছিল। ধর্ষণ কাণ্ডর মূল নায়ক মকসিদুলে ফুচলাই মহিলাগীক জেঙনীলৈ যায় আর চিকিৎসালয় চৌহদতে সংঘটিত করে এই নারকীয় কাণ্ড। সংগ্রাম সমিতি একটা ডিউটি দিয়ে, প্রত্যেক রাতে একটা ডিউটি দিয়ে। আজি ডিউটির সময় আমি একটা গাড়ি পাইছিল, গাড়িত মানে কি হেৰি মাইকী মানুষ একটা পাইছো আর লড়া একটা, পাশত মানে গাড়িটা রখালো, রখাইখানে সুদিল কোরপর আইছে কি করেছে, পাশত আমার অল্প সন্দেহ লাগিছে, সন্দেহ লাগার পাশত আমি সুদিছো যে কোরপর আইছে, মাইকীজনী কে আছে মই মরিগাঁওর পর আইছো, আর লড়াজন কোন, লড়াজনক আমি চিনি পাইছো চাপরি লড়া হয়। কি নাম লড়াজন? নাম মুসিদুল ইসলাম। লগরজনক সুদিলো যে কোন কোন আছে, পাশত কে আছে যে ইনামুল, সাইদুল ইসলাম, দুটা সাইদুল, তারপর মনসুর আলী আর আনারুল ইসলাম নামক এই পাঁচজন মানুষ আসলে মাইকেল গ্রেপ করেছে। ঢিঙরপরা বেদপ্রত রাজা, আসাম টক্স।